পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে নির্মলঝিল মহাশ্মশানে গ্যাস চুল্লিটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। এর ফলে মৃতদেহ দাহ করতে সমস্যা তৈরি হচ্ছে। মঙ্গলবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস জানান, এদিন তিনি পৌর কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরো জানান, এই গ্যাস চুল্লিটা বাগানের জন্য বারবার পৌরসভাকে আমি বলে গেছি, এসডিও সাহেবকেও বলে গেছি, যেহেতু তার তত্ত্বাবধানেই বর্তমান পৌরসভা চলছে। তো সাত দিন আগেও বলেছিল কাজ শুরু করছি, কিন্তু আজকে এসেও আমি পৌরসভায় দেখলাম কোনো কাজই হয় নাই। কিন্তু শ্মশানে প্রতিদিনই বহুত অসুবিধা হচ্ছে, বহু লোক আমাকে ফোন করছে, একটা ইলেকট্রিক চুল্লি সেখানে দাহ করা হচ্ছে, এত করোনা রুগী, এমনি রুগী মারা যাচ্ছে, কাঠে মানুষ পোড়াতে পারছে না, কাঠ ভিজে গেছে, কাঠ পাওয়া যাচ্ছে না। তো আজকে আবার আমি এসডিও সাহেব এবং আমাদের পৌরসভায় যিনি আমাদের ইও সাহেব, সবার সঙ্গে সেক্রেটারি সাহেব, সবার সঙ্গে কথা বলে আমি বলে গেলাম ইমিডিয়েট গ্যাস চুল্লি আমাদের ঠিক করতে হবে। তারপর ঠিক হলো যে দুই একদিনের মধ্যেই কাজ শুরু করাবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্যাসের চুল্লি যদি ঠিক হয়ে যায় তাহলে বর্ধমান শহরে যে অসুবিধাটা দেখা যাচ্ছে, একদিকে করোনার রুগী আর একদিকে অন্যভাবে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের যে দাহ করতে অসুবিধা হচ্ছে, সেটার কোনো রকম অসুবিধা হবে না। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের ইলেকট্রিক চুল্লির সঙ্গে গ্যাস চুল্লিও আমাদের চালু হয়ে যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।